নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ, স্বাগত জানাচ্ছি আপনাদের সিটি লাইট রেডির একটা নতুন ভিডিওতে। আজকে আমরা এসেছি গড়িয়া মোড়ের কাছে, গড়িয়া মেট্রো এবং শীতলা মন্দিরের কাছে আমি রয়েছি এখন। দেখতেই পাচ্ছেন এখান থেকে মাত্র 900 মিটারের মধ্যে আমরা একটা 2 BHK ফ্ল্যাট দেখতে যাব। গড়িয়া থেকে ডিরেক্ট অটো একদম ফ্ল্যাটের সামনে আপনারা পেয়ে যাবেন, ডিরেক্ট অটো পেয়ে যাবেন, মাত্র 10 টাকা ভাড়ায় আপনারা চলে যেতে পারবেন ফ্ল্যাটের সামনে। ওয়াকিং ডিস্টেন্সে যদি আপনারা যান সেক্ষেত্রে 10 থেকে 12 মিনিট মতো লাগবে, আপনারা হেঁটে চলে যেতে পারবেন ফ্ল্যাটের কাছে। একটা 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আমরা আজকে দেখব, খুবই কম দামের মধ্যে এবং গড়িয়া মেট্রো থেকে খুবই কাছাকাছির মধ্যে। চলুন তাহলে ফ্ল্যাটের সামনে গিয়ে ডিটেলস জেনে নেওয়া যাক। চলে এসেছি ফ্ল্যাটের কাছে, এই যে দেখতে পাচ্ছেন G+3 বিল্ডিং রয়েছে, এরই ফার্স্ট ফ্লোরে আমরা ফ্ল্যাটটা দেখব। 800 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট রয়েছে, আর এটা KMC এরিয়ার মধ্যে রয়েছে। আপনারা জলও KMC-র জল পেয়ে যাবেন, আর এখানে WBSTCL-এর ইলেকট্রিসিটি রয়েছে। সামনের রোডটা দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া রোড, অনেক বড় চওড়া রোড আছে, আর একদম এই সামনেটাতেই হচ্ছে মেন রোড, এখান থেকে আপনারা অটোটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অটো যাচ্ছে, আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন, গড়িয়া টু কালীবাড়ের অটো। আর এখান থেকে গড়িয়া যে মেন মেট্রো ডিস্টেন্স হয়েছে মাত্র 900 মিটার। চলুন আমরা ফ্ল্যাটের ভেতরে যাই, ভেতরে গিয়ে ফ্ল্যাটের যে লেআউটটা দেখে নিই। চলুন যাওয়া যাক। এ হচ্ছে এন্ট্রি, ঢুকেই আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের একটা লিভিং কাম ডাইনিং রয়েছে। লেআউটটা আপনারা দেখে নিন, তবে ডিটেলস আমি দেখিয়ে দিচ্ছি। বাঁদিকে রয়েছে কমন টয়লেট, তারপরে রয়েছে মাস্টার বেডরুম এবং এর সঙ্গে পাবেন অ্যাটাচ টয়লেট। আর একটু এগিয়ে গিয়ে আমরা পেয়ে যাচ্ছি বাঁদিকে কিচেন, এবং কিচেনের ঠিক অপোজিটে আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুম, এবং এর সঙ্গেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি। দেখতেই পাচ্ছেন, চলুন তাহলে আমরা ডিটেলসে ফ্ল্যাটটা দেখে নিই। হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রি, ঢুকেই দেখতে পাচ্ছেন এটা লিভিং কাম ডাইনিং রয়েছে, অনেক চওড়া বড় লম্বা লিভিং কাম ডাইনিং রয়েছে। এই যে ওই কর্নার টু এই কর্নারে লিভিং কাম ডাইনিং যেটা রয়েছে 20 ফুট রয়েছে, মানে এই যে জায়গাটা 20 ফুট পাচ্ছেন, এবং এই কর্নার টু এই কর্নার পাচ্ছেন 8 ফুট, 20x8-এর লিভিং কাম ডাইনিং, মানে অনেক বড় লিভিং কাম ডাইনিং আপনারা পেয়ে যাচ্ছেন। মেন যে গেট রয়েছে এই যে এই জায়গাটাতে আপনারা বসার জায়গাটা করতে পারবেন, দেখতে পাচ্ছেন অনেকটা চওড়া জায়গা। এবং এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এখানে টিভি রাখতে পারবেন, তো দেখলেন অনেক চওড়া অনেক লম্বা জায়গা রয়েছে, এই পুরো জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন। এই জায়গাটা বসার জায়গা এবং এই জায়গাটা আপনাদের টিভিটা রাখতে পারবেন। আর এই যে সামনের জায়গাটা দেখছেন আর একটু স্টেজ আছে, এই জায়গাটা আপনারা ডাইনিংয়ের জায়গাটা করতে পারবেন, কেন কি ঠিক তার অপোজিটে এইখানটায় রয়েছে কিচেন। কিচেনের সাইজ যদি বলি এটা 6x6-এর কিচেন রয়েছে, এই দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের কিচেন এখানে রয়েছে। আর কিচেনের ঠিক সামনেটাতে এইখানটাতে আপনারা ডাইনিংয়ের জায়গাটা করতে পারবেন। তো আমরা মেন গেটটা দেখলাম, মেন গেট থেকে এখানটাতে বসার জায়গা, এবং সোজা গিয়ে এখানটাতে ডাইনিং এবং পাশে কিচেন। এবারে আমরা দেখে নেব মেন ডোর, ঢুকে আমরা এই বাঁদিক চলে যাচ্ছি, এখানটায় আছে কমন টয়লেট, তার সামনে আপনারা পেয়ে যাচ্ছেন এটা বেসিনের জায়গা, এটা হচ্ছে বেসিনের জায়গা, এবং তার পাশে হচ্ছে কমন টয়লেট। দেখতেই পাচ্ছেন কমন টয়লেট, 7x5-এর এই কমন টয়লেটটা রয়েছে। এখানে গিজারের পয়েন্ট সাওয়ারের পয়েন্ট সব কিছুই পেয়ে যাবেন, টাইলসও বসবে এখানে, এখনও কাজ চলছে, যথেষ্ট বড় সাইজের কমন টয়লেট রয়েছে। ঠিক তারপরে আমরা পাচ্ছি এটা হচ্ছে বেডরুম, ঢুকেই আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের বেডরুম রয়েছে, এটা বেসিক্যালি মাস্টার বেডরুম, 10.5x12-এর এই বেডরুমটা রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপের জায়গাও পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপের জায়গা, আর একটা এই জানলা পেয়ে যাচ্ছেন, এটা সাউথ ফেসিং জানলা রয়েছে। আর এই দেখুন 10.5x12-এর অনেক বড় একটা রুম আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে পাচ্ছেন অ্যাটাচ টয়লেট, এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, দেখতে পাচ্ছেন এখানে WC পাবেন, একটা কলের জায়গা পাবেন, এবং হ্যান্ড শাওয়ার পেয়ে যাবেন। এর যে সাইজ আছে 6x4-এর এই সাইজটা রয়েছে, দেখতে পাচ্ছেন জানলা রয়েছে, অনেক বড় সাইজের মাস্টার বেডরুম, এবং তার সাথে পেয়ে গেলেন অ্যাটাচ টয়লেট। এবারে আমরা বেরিয়ে চলে যাব দ্বিতীয় বেডরুমের দিকে,
এখান থেকে বেরিয়ে আমরা আবার লিভিং কাম ডাইনিং আসলাম, এবং ঠিক তার অপোজিটে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। তো ঢুকেই দেখতে পাচ্ছি এই হচ্ছে সেকেন্ড বেডরুম, এর সাইজ আছে 10.5x10, 10.5x10 সেকেন্ড বেডরুমটা আপনারা পাচ্ছেন। প্লাস এখানেও একটা ওয়ার্ড্রপের জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ওয়ার্ড্রপের জায়গা, আর দুটো জানলা পাচ্ছেন, নর্থ ওয়েস্টের দিকে জানলাটা আপনারা পেয়ে যাচ্ছেন। প্লাস রয়েছে ব্যালকনি, এ হচ্ছে ব্যালকনি দেখতেই পাচ্ছেন, 8x3 এই ব্যালকনিটা রয়েছে, এবং ব্যালকনিটা হচ্ছে রোড ফেসিং, দেখুন একদম মেন রোড ফেসিং ব্যালকনি। সামনে যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অটো চলাচল করে, গড়িয়া টু কালীবাইরের অটো এই রোডের ওপর থেকেই যায়। এখান থেকে গড়িয়া মেট্রোর ডিস্টেন্স হবে 900 মিটার, আর এটা KMC এরিয়ার মধ্যেই পড়ছে। তো আপনারা ফ্ল্যাটের লেআউটটা দেখলেন, এটা 800 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট রয়েছে, G+3 বিল্ডিং রয়েছে, আপনারা সেকেন্ড ফ্লোরে এটা অ্যাভেলেবেল পাবেন, এবং দাম রয়েছে মাত্র 32 লাখ টাকা। 32 লাখ টাকায় আপনারা এত সুন্দর বড় একটা ফ্ল্যাট পেয়ে যাবেন গড়িয়া মেট্রো থেকে খুব কাছাকাছির মধ্যে। এখানে গড়িয়া যে মেট্রো ডিস্টেন্স আছে মাত্র 900 মিটার, ডিরেক্ট অটো আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে রাখবো, আপনারা যদি ফিজিক্যালি এই ফ্ল্যাটটা দেখতে চান তো আপনারা আসুন, কল করে আসবেন, আমরা অবশ্যই ফ্ল্যাটটাকে ফিজিক্যালি ভিজিট করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।